রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড রাশিয়া। ভোটদানে বিরত থেকে কার্যত পরোক্ষ রাশিয়ার বিরুদ্ধে গেল ভারত। ন্যাটোর সদর দপ্তরে ইউক্রেনের মন্ত্রী। যুদ্ধের কি ভয়ানক ফলাফল? ইউক্রেনে গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড করা হলো রাশিয়াকে। 2011 সালে লিবিয়ার পরে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ভারত ভোটদানে বিরত থাকার ধারা অব্যাহত রেখেই কার্যত এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে গেল। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে আমেরিকার নেতৃত্বে রাশিয়া বিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেয় 93টি দেশ, বিপক্ষে ভোট দেয় 24টি দেশ। ভারত সহ 58টি দেশ ভোটদানে বিরত থাকে। 47 সদস্যের কাউন্সিল থেকে সাময়িকভাবে রাশিয়াকে বরখাস্ত করা হয় ভোটাভুটির মাধ্যমে। ভারতের ভোটদান থেকে বিরত থাকার রাশিয়া বিরোধী হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে। এখন দেখার মস্কোর সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে চির ধরে কিনা। এই ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত আমেরিকাকেও খুশি করতে পারেনি ভারত। ফলে ভারত ভারসাম্য নীতি নিয়ে যে চলছিল তা কিছুটা হলেও ধাক্কা খেল বলেই কূটনৈতিক মহলের অভিমত। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টি তিরুমূর্তি জানান, ভারত সবসময় শান্তির পক্ষে। ভারত চায় অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। এর আগে বারবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রাশিয়া বিরোধী প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থেকেছে, সেটা কার্যত রাশিয়ার পক্ষে গেছে। এবারের পরিস্থিতি ছিল অন্যরকম। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ভোট গণনা হয় শুধুমাত্র ভোটদানকারী রাষ্ট্রের সংখ্যার ভিত্তিতে। মস্কোর পক্ষ থেকে ভারতকে বলে দেওয়া হয়েছিল ভারত যেন রাশিয়ার পক্ষে ভোট দিয়ে পাশে দাঁড়ায়। একথা মনে করিয়ে দেওয়া হয়েছিল রাশিয়া শুধু ভারতের মিত্র রাষ্ট্রই নয়, সস্তায় ভারতকে অশোধিত তেল সরবরাহ করার জন্য প্রস্তুত। কিন্তু ভারত ভোটদানে বিরত থেকে রাশিয়ার পাশে দাঁড়ায়নি, যে সেই বার্তাই দিয়ে দিল। অন্যদিকে পুরোপুরি খুশি হয়নি আমেরিকাও। বোঝাতে ইউক্রেনের নিরীহ নাগরিকদের মেরে হাত পড়া অবস্থায় স্তূপাকারে রাস্তার দুই পাশে ফেলে রাখা, গণকবর দেওয়া এবং অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা করে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি করেছে ভারত। ইউক্রেনের সামরিক অভিযানের 40 দিন পেরিয়ে গেলেও সাফল্য পায়নি রুশ ফৌজ। বরং লড়াইয়ে নেমে ইউক্রেনের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে রুশানারা বারে বারে। এমনকি রাশিয়া দ্বারা দখল করা বিভিন্ন এলাকা হাতছাড়া হয়েছে ইউক্রেন বাহিনীর প্রত্যাঘাতে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কোলেবা বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ন্যাটোর সদর দপ্তরে যান। তাদের একটাই দাবি, বিদেশি দখলদারদের ইউক্রেন থেকে তাড়ানোর জন্য আমাদের একটাই চাহিদা, অস্ত্র। সেই পরিস্থিতিতে শুক্রবার ইউক্রেনকে আরও $30 কোটি সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।